করোনা পরিস্থিতি ক্রমশই বেড়ে চলেছে। করোনা পরিস্থিতি সামাল দিতে রাজ্যের বিভিন্ন জায়গাতে লকডাউন ঘোষণা শুরু হয়েছে ইতিমধ্যে। রাজ্য সরকার থেকে যেমনটা বলা হয়েছিল যে নাইট কারফিউর কথা, সেই নাইট কারফিউ ইতিমধ্যে জারি হয়েছে রাত্রি 11টা থেকে। এই মুহূর্তে দুর্গাপুরে বিধাননগরে আমরা এসে দাঁড়িয়ে রয়েছি, সেখানে দেখতেই পাওয়া যাচ্ছে যে নাইট কারফিউর জন্য যে এখানে ধরপাকড় চলছে। এখানে যে সমস্ত মানুষজনেরা বিনা মাস্ক এবং রাত্রি 11টার পর দিয়ে যাচ্ছেন, পুলিশ তাদের এখানে দয়া জিজ্ঞাসাবাদের জন্য দাঁড় করিয়েছে এবং কয়েকজনকে এখান থেকে ধরাও হয়েছে যারা বিনা মাস্ক এবং অকারণ এই রাত্রিবেলাতে 11টার পরে এখান দিয়ে যাতায়াত করছিলেন। করোনার চিন্তায় যে ভাঁজ ফেলেছে আমাদের মাথায়, সেই চিন্তার ভাঁজ তুলতে সবাই মিলে সক্রিয় হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। চতুর্দিকে শুরু করা হয়েছে ভ্যাকসিনেশন, বারবার মানুষকে বলা হচ্ছে যে নিজে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, যেভাবে যে কথা বলা হচ্ছে রাতেবেলা নাইট কারফিউ, সেই নাইট কারফিউ মান্যতা দিতে হবে। যেমন 11টা থেকে সকাল 5টা অবধি যে নাইট কারফিউ যে মান্যতা, সেই মান্যতা দিতে হবে। কিন্তু সেই মান্যতাকে উপেক্ষা করেই মানুষজন দেখতে পাওয়া যাচ্ছে এখানে অনেকেই রাতের বেলাতে এসে পড়ে এই যাতায়াত শুরু করেছে, যেমনটা গত দুদিন ধরেই এই নাইট কারফিউ চলছে। তা সত্ত্বেও মানুষ এই নাইট কারফিউ অবজ্ঞা করেই এক প্রকার এখান দিয়ে যাওয়া আসা করছে। সেই কারণের জন্যে আজকে বিধাননগর এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে বিধাননগরের স্টিল পার্ক মোড়ে এই নাকা চেকিং শুরু হয়েছে। যারা এইখানে অকারণ যাওয়া আসা করছেন, বিনা মাস্কে যাওয়া আসা করছেন, তাদেরকে দেখতেই পাচ্ছেন এখানে তাদেরকে আটক করে রাখা হয়েছে। এবং ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে কয়েকজনকে এদের মধ্যে ধরপাকড়ও করা হয়েছে। এই নাইট কারফিউ সকলের ভালোর জন্যই করা হয়েছে, কিন্তু তা সাধারণ জনগণ তার দিকে কর্ণপাত না করেই এক প্রকার এভাবেই চলছে। দেখতে পাওয়া যাচ্ছে এখানে যে আমরা যে বিধাননগর এখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে যারা পুলিশ অফিসাররা রয়েছেন তারা সকলকে জিজ্ঞাসাবাদ করছে। বাঙালির বড় উৎসব দুর্গাপুজো মিটতে না মিটতে রাজ্যের করোনা গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। করোনা সংক্রমণের হ্রাস টানতে লক্ষ্মী পুজোর পরদিন থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে নাইট কারফিউ। সরকারের পক্ষ থেকে প্রতিটি জেলাশাসককে নাইট কারফিউ পালনের যথাযথ নির্দেশ জারি করা হয়েছে। রাত 11টা থেকে সকাল 5টা পর্যন্ত এই রাত্রিকালীন বিধিনিষেধ জারি হয়েছে রাজ্য জুড়ে। নাইট কারফিউতে কড়া হাতে রাস্তায় নামতে দেখা গেল দুর্গাপুর পুলিশ প্রশাসনকে। সোমবার রাত 11টার পর দুর্গাপুর বিধাননগরের স্টিল পার্ক এলাকায় নাকা চেকিং চালিয়ে পুলিশ। বিনা কারণে রাত 11টার পর রাস্তায় বের হওয়া সকল চারচাকা ও দুই চাকা গাড়িকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হয় পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি মাস্ক পরতে ও বিধিনিষেধ পালনের জন্য আবেদন জানানো হয়।
উপস্থিত ছিলেন নিউ টাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজন সমাদার, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় সহ অন্যান্য পুলিশ কর্মী। চলে ধরপাকড়ো। সরকারি বিধিনিষেধ লঙ্ঘনের জন্য বেশ কয়েকজনকে আটক করা হয়। যেভাবে করোনা চিন্তার ভাঁজ ফেলেছে, সেই দিক থেকে তাকিয়ে দেখেই সমস্ত কিছুতে ছাড় দেওয়া হয়েছিল অনেক ক্ষেত্রেই। তারপরেও একদম অবজ্ঞা করে চলেছে, দিনের পর দিন বাড়ছে করোনা সংক্রমণের হার। সেই করোনা সংক্রমণের হারকে কমাতে এবং করোনা সংক্রমণের হারকে একদম হ্রাস করতে যে হ্রাস টানছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের, তা এখন রাতের ঘড়ির কাঁটায় 11:45। তারপরেও এই হ্রাস টানতে এরপরে তৎপর হয়ে উঠেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ। প্রতিনিয়ত যতদিন ধরে নাইট কারফিউ লাগু থাকবে ততদিন ধরেই চলবে এই নাকা চেকিং। সাধারণ জনগণের উদ্দেশ্যে যে নাকা চেকিংয়ের সাধারণ জনগণের উদ্দেশ্যে যে বলা হয়েছিল, কিন্তু তা কথা অবজ্ঞা করে যারাই এখানে এসেছে তাদেরকেই ধরপাকড় করা হচ্ছে। দুর্গাপুর থেকে দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, টিভি নিউজ 10। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে। আপনি কি সুলভে মনের মতো আবাসন খুঁজছেন? অবশ্যই, একটাই নাম, মহাপ্রভু কনস্ট্রাকশন। আজই যোগাযোগ করুন। নিজের মাথার উপর ছাদ, সে তো স্বপ্ন। আপনার স্বপ্নের বাড়ি এবার আপনার হাতের মুঠোয়। ফ্ল্যাটের মালিক হতে চান? আম্বানি হাউসিং আপনার সহ দুর্গাপুরে প্রথম তৈরি করতে চলেছে আর্থকোয়েক রেজিস্ট্যান্স G+10 ফ্ল্যাট মিডোলাইন। দুর্গাপুর ডিগ্রি কলেজ থেকে আইকিউ সিটি হসপিটাল যাওয়ার রাস্তায় পারদই গ্রামে রাস্তার উপর মনোরম পরিবেশে তৈরি হওয়া ফ্ল্যাটে থাকছে 2 BHK থেকে 5 BHK রুম, যা আপনার সাধ্যের মধ্যে। থাকছে পার্কিং এর সুবিধা, রুফটপ সুইমিং পুল, টেরেস গার্ডেন, 24 ঘন্টা সিকিউরিটি। নাগালের মধ্যে স্কুল, কলেজ, হসপিটাল, বাজার। ফ্ল্যাট কিনতে ব্যাংক ফাইন্যান্সের সুবিধা রয়েছে এখানে। আজই বুক করুন, ভিজিট করুন আমাদের সাইটে। আমাদের সাথে যোগাযোগ করুন এই নম্বরে 7908940361। স্বাস্থ্য পরিষেবার এক ভরসাযোগ্য প্রতিষ্ঠান দুর্গাপুরের ওয়েস্টল্যান্ড নার্সিং হোম। যে কোনো চিকিৎসার সমাধানে আপনার নাগালের মধ্যে রয়েছে ওয়েস্টল্যান্ড নার্সিং হোম। ইনডোর হোক বা আউটডোর, সবটাই আপনার সাধ্যের মধ্যে। অর্থোপেডিক হোক বা গাইনো, কার্ডিও, ইউরোলজি, সার্জারি, শিশু চিকিৎসা, সকল বিভাগে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা করা হয় এই ওয়েস্টল্যান্ড নার্সিং হোমে। এছাড়াও এখানে পাচ্ছেন ডিজিটাল এক্সরে, ECG, EEG, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফির মতো সমস্ত সুবিধা। থাকছেন টেস্ট টিউব বেবি চিকিৎসা পদ্ধতির স্পেশালিস্ট ডক্টর অঞ্জন চ্যাটার্জি। আধুনিক চিকিৎসার সকল সুবিধা পেয়ে যাবেন একই ছাদের তলায়। পাচ্ছেন 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। দুর্গাপুর ছাড়াও ভিন রাজ্য থেকে রোগীর চিকিৎসার জন্য আসছেন এই নার্সিং হোমে। সকল প্রকার রক্ত পরীক্ষা করা হয় এখানে। এছাড়াও প্রয়োজনে বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহ করার সুবন্দোবস্ত রয়েছে। প্রয়োজনে আপনিও আসুন। আমাদের ঠিকানা ওয়েস্টল্যান্ড নার্সিং হোম, দুর্গাপুর রেল স্টেশনের নিকট, সাধুডাঙ্গা, দুর্গাপুর 7132201।
অগ্রিম যোগাযোগের জন্য ফোন করুন 9333925077 7699131399। আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, MRI, সিটি স্ক্যান, USG, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, TMT হল্টার, মেমোগ্রাফি, এক্সরে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি এসি মাল্টি স্পেশালিটি OPD। প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম। ব্যস্ত শহর দুর্গাপুর, মানুষের ভিড়, কোলাহল, গাড়ির আওয়াজ, কারখানার ধোঁয়া সবেতেই ব্যস্ত শিল্পাঞ্চলবাসী। ব্যস্ততার বেড়াজাল থেকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে ফুরফুরে হতে আপনাকে আসতেই হবে আম্রপালি ইকো রিসর্টে। প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয়দের নিয়ে সময় কাটাতে আসাই যায় শহরতলিতে লাল সবুজে ঘেরা আম্রপালি শান্তি কুঠিরে। মলান দেখির আকন্দরায় আপনার জন্যই গড়ে উঠেছে আম্রপালি ইকো রিসর্ট। এখানে থাকছে ডাবল বেডের AC, নন AC রুম, সাথে লাঞ্চ ও ডিনারের সুব্যবস্থা। যে কোনো অফিস মিটিং, বার্থডে পার্টি, বিয়ে বাড়ি, রিসেপশন, গ্রুপ পার্টি, উইকেন্ড গেট অ্যাওয়ে। আমাদের ঠিকানা আম্রপালি ইকো রিসর্ট, মলান দেখি, দুর্গাপুর 12। বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন 9953004827 অথবা 8392020513 নম্বরে।